আসসালামু আলাইকুম। এটা আমাদের কম্পিউটার সোর্সের ল্যাবে ঢোকানোর ফ্রন্ট গেট। এখন আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকবো। আমরা কম্পিউটার সোর্সের ল্যাবের ভিতরে প্রবেশ করেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা প্যানেল বোর্ড, অনেকগুলো প্যানেল বোর্ড দেখতে পাচ্ছি এবং সাইটে একটা লোড ব্যাংক দেখতে পাচ্ছি। বাল্ব লোড টেস্ট করা হয়, ইউপিএস এর লোড টেস্ট করা হয়, সেটা লোড ব্যাংক দেখতে পাচ্ছি এবং অনেক ইউপিএস দেখতে পাচ্ছি এবং অনেক ব্যাটারি দেখতে পাচ্ছি এবং অনেক সার্কিট বোর্ডও দেখতে পাচ্ছি যেগুলো আসলে ইউপিএস এখানে রিপেয়ার করা হয়। আচ্ছা যাই হোক, আজ আমরা এখানে এসেছি আসলে শেখার জন্য যে কীভাবে একটা অনলাইন ইউপিএস এর গ্রাউন্ডিং ভোল্টেজটা কমানো যেতে পারে এবং একটা ইউপিএস এর ফাংশনগুলো কী কী সেগুলো আমরা শিখবো। এখানে আমাদের অনেক ইঞ্জিনিয়ার, প্রসিদ্ধ ইঞ্জিনিয়ার আছে, তার মধ্যে জাফর ইঞ্জিনিয়ার অনেক অন্যতম একজন ইঞ্জিনিয়ার। তো তিনি আমাদেরকে আসলে শেখাবেন কীভাবে অনলাইন ইউপিএসটা আসলে গ্রাউন্ডিং ভোল্টেজটা কমানো যেতে পারে। প্রথমে অনলাইন ইউপিএস এর গ্রাউন্ডিং ভোল্টেজটা কমানোর জন্য ইউপিএস এর কাভারটা খুলতে হবে এবং ভিতরে কিছু কাজ করতে হবে। সো এখন আমাদের ইঞ্জিনিয়ার জাফর ইউপিএস এর কাভারটাকে খুলতেছে, দেখি তিনি কি করেন এবং আমাদেরকে কি শেখাতে পারেন। হ্যাঁ, তিনি অনেক সুন্দর সূক্ষ্মভাবে ইউপিএস এর কাভারটা খুলতেছে, দেখতে পাচ্ছি স্ক্রুগুলোকে অনেক সুন্দরভাবে সেই এক্সট্রা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতেছে এবং আসলে উনি অনেক ধৈর্যের সহিত এগুলো কাজগুলো করতেছে। তো আমরা দেখি আসলে কিভাবে তিনি করবে এবং আমরা তার সঙ্গে থেকেই আসলে শিখতে চাই যে কিভাবে অনলাইন ইউপিএস এর গ্রাউন্ডিং ভোল্টেজটা কমানো যেতে পারে। আসলে আমরা আগে জেনে নেই, অনলাইন ইউপিএস এর গ্রাউন্ডিং ভোল্টেজ আমরা অনেকভাবে কমানোতে পারি। তার মধ্যে দুইটা পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে নিউট্রাল এবং ইনপুট নিউট্রাল এবং আউটপুট নিউট্রাল কমন করে দিয়েও আমরা কমানো যেতে পারে এবং আসলে রেজিস্ট্যান্স কানেক্টেড করেও আমরা গ্রাউন্ডিং ভোল্টেজটা কমানো যেতে পারি। এখানে আসলে জাফর ইঞ্জিনিয়ার জাফর আমাদেরকে কীভাবে গ্রাউন্ডিং ভোল্টেজ কমায় দেখাবে সেটা দেখার বিষয়। দেখি ইঞ্জিনিয়ার জাফর কোন পদ্ধতিতে অবলম্বন করে। দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার জাফর অলরেডি তাদের ইউপিএস এর কাভার খুলে ফেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি ইউপিএস এর ভিতরে তিনটা ব্যাটারি আছে এবং ইউপিএস এর ব্যাক পাশে দেখতে পাচ্ছি ইনভার্টার এবং অ্যাক্টিভার সাইড আছে। এখন আমরা ইউপিএস এর ভিতরে যে কাভারটা আছে সে কাভারটার প্লাস্টিক কাভারটা খুলতেছি এবং খোলা অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা দেখবো যে ইঞ্জিনিয়ার জাফর আসলে কি করে। দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ার জাফর এখানে একটা ইনপুট যে নিউট্রাল কেবলটা আছে সে কেবলটা খুলে ফেল দিল বাসবার থেকে। দেখি তারপরে সে কি করে। দেখতে পাচ্ছি যে সে ওই বাসবারটাকে কাটতেছে। কেন কাটতেছে সেটা ইঞ্জিনিয়ার জাফরকে আমরা পরে কোশ্চেন করবো, এখন আমরা দেখি। এখন জাপর একটা তাতালের সাহায্য ওটাকে লিড দিয়ে ওটাকে আসলে সোল্ডারিং করার চেষ্টা করতেছে, দেখি শেষ পেশ সে কি করে। ওকে, সে অনেক সুন্দরভাবে সোল্ডারিং করতেছে, দেখি সোল্ডারিং অলরেডি শেষ। দেখতে পাচ্ছি যে একটা কেবল জাপর ওখানে জয়েন করতে যাচ্ছে, কেন জয়েন করবে সেটা আমরা জাপরের কাছে পরে শুনবো। আচ্ছা ইঞ্জিনিয়ার জাফর, আপনি আমাদেরকে বলেন তো কেবলটা আপনি কেন সোল্ডারিং করতেছেন? এটা নিয়ে এটার সাথে শর্ট করে দেবো। ও, শর্ট করার জন্য সোল্ডারিং করতেছেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা আপনি কেন শর্ট করবেন এটাকে? দেখো, শর্ট করব, আপনি এটাকে শর্ট করবেন গ্রাউন্ডিং ভোল্টেজ কমানোর জন্য, তাই না? জি জি। ইয়া, ওকে ওকে, তো আপনি শর্ট করেন, আমরা দেখি যে কিভাবে আসলে শর্ট করেন। ওকে, আপনারা যদি কোনো হেল্পের দরকার হয় আমাদের বলতে পারেন, আমরা আপনাকে হেল্প করতে পারি, কারণ আসলে সব কাজ একা সম্ভব হয় না কোনো কোনো সময়, এটা অনেক একটা সূক্ষ্ম কাজ। তো তারপর আপনি নিষ্ঠা, পরিশ্রম এবং অনেক
নিখুঁত ভাবে কাজগুলো করতেছেন, সে কারণে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছ থেকে আমরা কিছু শিখতে চাই। ও, অলরেডি আপনি একটা কেবল কানেক্ট করে ফেলেছেন ইনপুট নিউট্রালের সঙ্গে। ওকে, দেখি। তারপরে আপনি ওটাকে ভালোভাবে সোল্ডারিং করার চেষ্টা করতেছেন। ওকে, ওকে, হিট সিং টিউব। এখন ইঞ্জিনিয়ার জাফর এটাকে সুন্দরভাবে হিটসিং টিউব দিয়ে এটাকে অনেক সুন্দরভাবে হিট দিচ্ছে এবং এটাকে অনেক সুন্দরভাবে ইনসুলেশনটা সুন্দরভাবে সে সেট করেছে। দেখি তারপরে সে কী করে। ওকে ওকে, এখন ইঞ্জিনিয়ার জাফর যে নিউট্রাল বারটা খুলে ফেলতেছিল ইনপুট প্যানেল থেকে, সে এখন সে কানেক্টেড করলো এবং একটা কেবল সে ওখানে জয়েন করছে। এবং দেখি সে কেবলটা এখন কি করে। কেবলটা দেখতে পাচ্ছি যে সে ইউপিএসের ভিতরে ঢুকিয়ে ইউপিএসের যে আউটপুট, যে যে 3 পিন, যে ব্যাক টু ব্যাক কেবলের যে পোর্টগুলো আছে সেখানের দিকে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে সে কেবলটা ব্যাক টু ব্যাক বা আউটপুট ব্যাক টু ব্যাক কেবলের পোর্টে নিউট্রাল গ্রাউন্ডিং সঙ্গে কানেক্টেড করবে, তাই না ইঞ্জিনিয়ার জাফর? আমি কি বলছি? জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনি ইউপিএসটাকে ইউপিএসের যে কাভারটা আছে সে কাভারটা সে সুন্দরভাবে লাগাই দিচ্ছে, কাগজটা যেন কোনো সেফটি ইস্যু তৈরি না হয় এবং অনেক সুন্দরভাবে ইউপিএসটা সেফ থাকে, তাই না ইঞ্জিনিয়ার জাফর? ওকে, এখন ইঞ্জিনিয়ার জাফর কেবলটাকে শর্ট করলো এবং কেবলটাকে ইনসুলেশনটা ছুলে ফেলানো হচ্ছে সোল্ডারিং করার জন্য। এখন সে এটা সোল্ডারিং করবে এবং নিউট্রাল আউটপুট নিউট্রাল বারের সাথে কমন করে লাগাই দিবে। দেন আমরা দেখতে পাবো যে আসলে কি হয়, ইঞ্জিনিয়ার জাফর আসলে কি করতেছে আমাদের জন্য। ও, আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা জাফর সাহেব, এটা হচ্ছে নিউট্রাল আউটপুট নিউট্রাল বার, তাই না? জি, ওকে ওকে, তো আমরা এখন এটার সাথে কানেক্ট করব। হ্যাঁ, ওকে। ও, ইঞ্জিনিয়ার জাফর অনেক সুন্দরভাবে এটাকে সোল্ডারিং করলো নিউ আউটপুট নিউট্রাল বারের সঙ্গে। এখন দেখি কি হয়। এখন আমাদের টেস্ট করা পড়া, তাই না জাফর জি? সাহেব, এখন টেস্ট করতে হবে। ওকে, এখন আমরা একটা পাওয়ার কেবল ধরি। ওকে, এখানে ইঞ্জিনিয়ার সাহেব একটা পাওয়ার কেবল কানেক্টেড করতেছে ইউপিএস এর সঙ্গে। ওকে, ইউপিএস টাকে ঘোরান, তাহলে পাওয়ার কেবলটা হয়তো আপনার কাছাকাছি চলে আসবে। এটা অনেক দূরে মনে হচ্ছে, আমি আপনাকে একটু হেল্প করি। ওকে ওকে ওকে, এই যে আমরা পাওয়ার কেবল লাগাই দিলাম। ওকে, তারপরে ইউপিএসটাকে আমরা অন করব। জি, অন করার পর আমরা শুধু গ্রাউন্ডিং ভোল্টেজটা মাপবো, আর পরের ফাংশনগুলো আমরা পরে চেঞ্জ করবো, ঠিক আছে? হ্যাঁ, ইউপিএসটা থেকে অন পাচ্ছি, ইউপিএসটা দেখতে পাচ্ছি এখন বাইপাস মুডে আছে, মানে তারপরে ইউপিএসটা এখন অন হয়নি। আপনাকে অন করতে হবে। হ্যাঁ, অন বাটন চেপে ধরেন। হ্যাঁ, ইউপিএসটা মনে হচ্ছে যে অন হয়েছে। হ্যাঁ,
এখন আমরা পিছনে আমাদের গ্রাউন্ডিং ভোল্টেজটা মাপবো, আসলে কি অবস্থা এখন। তো এটা আমাদের গ্রাউন্ডিং ভোল্টেজ মাপার জন্য প্রথমে একটা মাল্টিমিটার রাখতে হবে। মাল্টিমিটারের সাহায্যে আমরা গ্রাউন্ডিং ভোল্টেজটা মাপবো। ওকে, আগে বলে রাখা ভালো, যখন আমরা ইউপিএসটাকে কাজ করতেছিলাম তখন ইউপিএস এর ইনপুট ভোল্টেজ 3-4 উপরে ছিল, তাই না তাপস সাহেব? জি, এখন দেখবো আসলে আমরা নিউট্রালটা কমন করার পরে কত আসলে কত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা ইনপুট ভোল্টেজ এখন 229 ভোল্ট আছে। আমরা ভোল্টেজ মাপবো না, আমরা গ্রাউন্ডিং মাপবো। নিউট্রাল টু গ্রাউন্ড, নিউট্রাল টু গ্রাউন্ডে আমরা ধরেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে এখন এখন ইনপুট এসি পাওয়ার অবস্থায় ভালো করে ধরেন, এসি পাওয়ার দেখতে পাচ্ছি যে টু পয়েন্ট টু পয়েন্ট সামথিং 2.06 সামথিং ভেরি করতেছে। এখন আমরা ইউপিএস এর ইনপুট পাওয়ারটা অফ করে দিয়ে দেখবো যে আসলে কি অবস্থা, ইউপিএস এর আসলে কতটুকু ভেরি করতেছে। দেখতে পাচ্ছে আউটপুট দিয়ে যখন ইউপিএসটা চলে যাচ্ছে তখন গ্রাউন্ডিং ভোল্টেজ একের নিচে নামতেছে, তার মানে অনেক সুন্দর গ্রাউন্ডিং পাচ্ছে। এভাবে আসলে আমরা ইউপিএস এর গ্রাউন্ডিং কমাতে পারি, এবং অনেক সুন্দর একটা পদ্ধতি। ধন্যবাদ ইঞ্জিনিয়ার জাফর আমাদেরকে এটা শেখানোর জন্য। ওকে জাফর সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।